এই বাড়িটি আসলে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার একটা বাজেট। তিনি একজন ব্যবসায়িক, দাউদকান্দির কৃতি সন্তান। এই বাড়িটি আসলে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার একটা বাজেট। তিনি একজন ব্যবসায়িক, দাউদকান্দির কৃতি সন্তান। এবং এই বাড়িটি কাজের চলমান অবস্থায় আপনাদেরকে আমি একটি ভিডিও দিচ্ছি। কত সুন্দর আর কত সুন্দর ডিজাইন হবে বাড়িটা, আসলেই করার পর হয়তো দেখা যাবে, দেখাতে পারি ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে। এবং এই জায়গাটা যেটা করা হয়েছে, একটা সুইমিং পুল হবে, সুইমিং পুল এটিকে কর্নারটার থেকে ধরে একটি সুইমিং পুল হবে। এই জায়গাটা পুরোটা ঢালাই হবে। আর এই কাজটি কন্ট্রাক্টের জন্য আমি এসেছি, আল্লাহর রহমত ইনশাল্লাহ করব। আর একটা আনুমানিক কত হাইটু তারা ঢালাইটা? এটা বুঝছি, তাই ওইভাবে লাগাই দাম সিস্টেম করে 300 বস্তা হলে দুইটা মেশিন লাগাই দাম। আপনার একটা আছে, আমার একটা লইয়াম। না পাথরের ঢালাই না, এটা এই পাথরের না, পাথরের হলে একটু ইয়া লাগবে, বুঝলেন না, হাড় আছে তো। আর পাথর কিন্তু আজ্ঞা না, পাথর ঢালাই খাপ দিয়ে ধরে বইতে। যদি যদি এটার মধ্যে চেষ্টা করে যে এটার মধ্যে ইনকাম করবো, ইনকাম করবো। আমরা কুমিল্লার মধ্যে কিন্তু পর্যটক কেন্দ্র বেশি, এর মধ্যে যদি কয়ে যায় এটা করবো কিছু একটা। যারা আসলে টাকা পয়সার মালিক তারা এই চিন্তা মাথা করে না, তারা তাও